গ্রামে বিচার সালিশে কারবারির বিরোধিতা করায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হৃদয় ত্রিপুরা নামে এক ব্যক্তি খুন হয়েছে। গত রবিবার চাঞ্চল্যকর ও ক্লুলেস এ হত্যা মামলার প্রধান আসামি কামিনী কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত আসামি মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু মৌজার মুন্সিপাড়ার কারবারি কামিনী কুমার ত্রিপুরা। হত্যার শিকার ব্যক্তি হৃদয় ত্রিপুরা প্রায়ই গ্রামের বিভিন্ন বিচার সালিশে আসামি কামিনী কুমার ত্রিপুরার বিরোধিতা করতেন। বিষয়টি তিনি সহ্য করতে না পেরে ক্ষোভে হৃদয় ত্রিপুরাকে হত্যা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 12 ডিসেম্বর মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে হৃদয় ত্রিপুরার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে নিহতের ছোট ভাই মোহন ত্রিপুরা মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত আসামি কামিনী কুমার ত্রিপুরাকে গ্রেফতার করেন।